हेलो फ्रेंड्स, আমার নাম হলো অরিজিৎ। फ्रेंड्स, বিজেপির চারিদিকে জয় জয়কার, বিজেপি চারিদিকে জিতছে। তারা নিউজ আছে, নিউজ টাইম বলছি। হায়দ্রাবাদ রাজস্থানের পর গোয়ার নির্বাচনেও বাম্পার জয় বিজেপির, নামমাত্র আসন পেল কংগ্রেস। তো গোয়ায় যে জেলা পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেখানে যেই ফলাফল হয়েছে, ফলাফলটা আমি বলছি। বারো তারিখ হচ্ছে গিয়ে নির্বাচন হয়েছিল, আর সোমবার ফলাফল বেরিয়েছে। তো ফলাফলটা আমি বলছি। গোয়া হচ্ছে কি বিজেপি শাসিত। এবার সেখানে 49টি আসনের মধ্যে বিজেপি 32টি আসনে জয় হাসিল করেছে, ঠিক আছে। ভারতীয় জনতা পার্টি 49টি আসনের মধ্যে 32টি আসনে জয় হাসিল করেছে। তো তারপরে 7টি আসনে নির্দলীয় প্রার্থীরা জয় হাসিল করেছে। কংগ্রেসের খাতায় 4টি আসন আর এনজিপি 3টি আসনে জয়লাভ করেছে। এছাড়া এনসিপি আর আপ 1টি করে আসনে জিতেছে। গোয়ায় প্রথমবার আপ নির্বাচনে অংশ নিল অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে। 2022 গোয়া বিধানসভা নির্বাচনে বেশিরভাগ আসনে প্রার্থী নিতে পারে আপ। তো এই হচ্ছে নিউজ, বিজেপির চারিদিকে জয় জয়কার। 49টির মধ্যে বিজেপি 32টিতে জয় হাসিল করেছে গোয়াতে। তো সেখানে 50টি টোটাল ছিল, তার মধ্যে একটিতে ভোট হয়নি, সেই কারণে 49টিতে হয়েছে। আমি বলছি এক মিনিট কারণটা। টোটাল 50টি আসন আছে, 50টির মধ্যে 1টি আসনের প্রার্থীর মৃত্যু হয়েছে আর কি, সেই জন্য সেখানে ভোট নির্বাচন করা সম্ভব হয়নি। তো বাকি 49টি আসনে ভোট হয়েছিল। তো সেখানেই ফলাফল, বিজেপি 49টি আসনের মধ্যে 32টি আসনে জয় হাসিল করেছে। তো বিজেপির চারিদিকে জয় জয়কার, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা দুরকম জিনিস দেখছি, সবেতেই বিজেপির জয় জয়কার। যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, সেখানেও বিজেপি জিতছে। আবার যেখানে বিজেপি শাসিত রাজ্য নেই, সেখানেও বিজেপি জিতছে। তো এখন মানুষ বিজেপিকেই চাইছে, কারণ মানুষ চিনে গেছে যে বিজেপি হচ্ছে আমাদের জন্য সুরক্ষিত, সেই জন্য বিজেপি এখন চারিদিকে জিতছে। এটাই হচ্ছে ব্যাপার। এখন তৃণমূল আর কংগ্রেসকে সবাই ছেড়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তৃণমূল আর কংগ্রেসের মধ্যে কেউ আর থাকছে না, থাকতে চাইছে না। এখানে আমরা টিএমসিকে দেখতে পাচ্ছি, দল ছেড়ে ছেড়ে সবাই বেরিয়ে যাচ্ছে, দলই দলের বিরুদ্ধে অভিযোগ করছে, দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তৃণমূলের দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, লোক সবাই বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, মমতা ব্যানার্জিকে ছেড়ে ছেড়ে সবাই চলে যাচ্ছে, তারপরে কংগ্রেসকেও সবাই ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। কংগ্রেসের অবস্থাও একদম ঢিলা। তো কংগ্রেসকেও সবাই ছেড়ে দিচ্ছে, তৃণমূলকেও সবাই ছেড়ে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন আর টিএমসি কংগ্রেসকে কেউ আর মানে পছন্দ করছে না, কেউ আর লাইক করছে না। টিএমসি কংগ্রেসকে সবাই চিনে গেছে যে পার্টিগুলো হচ্ছে ক্ষতিকারক, সেই জন্য কেউ আর পছন্দ করছে না, এই জন্য সবাই ছেড়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, বিজেপিতে এসে যোগদান করছে। মানুষ চিনে গেছে, সেটা হচ্ছে ব্যাপার। এই দেশের মানুষ তো রাষ্ট্রবাদী না, রাষ্ট্রবাদী দল তৈরি হয়ে গেছে, রাষ্ট্রবাদী দল তৈরি হয়ে গেছে আমাদের এখন, একটা রাষ্ট্রবাদী দল, সেটা বলছিলাম, রাষ্ট্রবাদী দলই তৈরি হয়ে গেছে। এখন সবাই
অনেকে দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে মমতা ব্যানার্জির এগেনস্টে কথা বলছে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছে। এই রাজীব ব্যানার্জি কিছুদিন আগে দেখলাম, তারপরে এই জিতেন্দ্র তিওয়ারি আজকে যে অভিযোগ করেছে দলের বিরুদ্ধেই। তো এখন দলই দলের বিরুদ্ধে অভিযোগ করছেই হচ্ছে ব্যাপার, দলের লোক দল ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, এ হচ্ছে ব্যাপার, এদের কেউ আর পছন্দ করছে না। সেটাই বলছে এখন রাষ্ট্রবাদীর দল তৈরি হয়ে গেছে, রাষ্ট্রবাদীর দল তৈরি হয়ে গেছে আর কি। সবাই এখন মানে যারা যারা রাষ্ট্রবাদী তারা সবাই একত্র হচ্ছে, সবাই একত্র হচ্ছে, যে যার মতন দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, যে যার মতন দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে রাষ্ট্রবাদীর মতন কথা বলছে, যেটা রাষ্ট্রবাদীর কথা বলার দরকার, যেরকমটা রাষ্ট্রবাদীর কথা বলার দরকার সেরকমটা তারা কথা বলছে, দল ছেড়ে বেরিয়ে গিয়ে সেরকমটাই কথা বলছে, নিজের ব্যক্তিত্ব দিয়ে কথা বলছে। এটাই তো চাই, রাষ্ট্রবাদীর মতন কথা বলো, সমস্ত রাষ্ট্রবাদী এক হয়ে যাও, সমস্ত রাষ্ট্রবাদী এক হয়ে যাও, তাহলে রাষ্ট্রবিরোধীর আর কোনো টেক্কা পাবে না, রাষ্ট্রবিরোধীদের একদম ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। রাষ্ট্রবাদীরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে তো প্রবলেম, সমস্ত রাষ্ট্রবাদীকে এক হয়ে যাওয়ার দরকার আছে, সমস্ত রাষ্ট্রবাদী এক হচ্ছে এখন, সেটাই দেখা যাচ্ছে, মানুষ এখন বুঝতে পেরেছে যে সমস্ত রাষ্ট্রবাদীকে এক হয়ে যেতে হবে। তো মানুষের যেটা করার দরকার মানুষ সেটাই করছে, সমস্ত রাষ্ট্রবাদীর এক হয়ে যাওয়ার দরকার এখন মানুষ সেটাই হচ্ছে, সমস্ত রাষ্ট্রবাদী এক হয়ে যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সুজন চক্রবর্তীও আগে নরেন্দ্র মোদীর বিরোধিতা করতো, বিজেপির বিরোধিতা করতো, এখন দেখি উনি নরেন্দ্র মোদীর সাপোর্টে কথা বলছেন, তো এরকম দেখতে পাচ্ছি ওই জেপি নাড্ডার কনভয় আক্রমণের ব্যাপারটা, ওটা নিয়ে এটা আমি দেখতে পাচ্ছি। এই রাষ্ট্রপতি শাসনের ব্যাপারে বলছিল, তো উনিও চান যে রাষ্ট্রপতি শাসন হোক, তো নরেন্দ্র মোদীর সাপোর্টেই কথা বলছিল। এখন আগে নরেন্দ্র মোদী এগেনস্টে কথা বলতো, এখন নরেন্দ্র মোদীর সাপোর্টে কথা বলছে, মমতা ব্যানার্জির এগেনস্টে আগেও কথা বলতো এখনো বলছে, কিন্তু আগে নরেন্দ্র মোদীর এগেনস্টে ছিল সুজন চক্রবর্তী, কিন্তু এখন নরেন্দ্র মোদীর সাপোর্টে কথা বলছে, এটা একটা দারুণ দিক, দারুণ জিনিস। মানে আর বিজেপির দিকে সবাই চলে আসছে, রাষ্ট্রবাদী হয়ে যাচ্ছে, পাতি কথা, সবাই এখন রাষ্ট্রবাদী হয়ে যাচ্ছে, রাষ্ট্র বুঝে গেছে ওই দলগুলো হচ্ছে রাষ্ট্রবিরোধী দল, ওই টিএমসি কংগ্রেস হচ্ছে রাষ্ট্রবিরোধী দল, তাই ছেড়ে দিচ্ছে এখন। সেই জন্য বিজেপির চারিদিকে জয় জয়কার হচ্ছে, বিজেপি চারিদিকে জিতছে, এখন বিজেপি শাসিত থাকা রাজ্য জিতছে, আর যেই রাজ্য বিজেপি শাসিত নেই সেটাও জিতছে। তো এখন মানুষ বিজেপিকেই চাইছে, বিজেপিকেই জেতাচ্ছে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। মানুষ বুঝে গেছে যে বিজেপি একদম সুরক্ষিত, তার জন্য সুরক্ষিত, এটা সে বুঝে গেছে, সেই জন্য এখন মানুষ বিজেপিকেই চাইছে, এ হচ্ছে ব্যাপার। আরেকটা নিউজ আমি বলছি, হ্যাঁ, তৃণমূল সিপিআইএম ছেড়ে 700 জনের বেশি নেতা, বা 700 জনের বেশি নেতাকর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে। তৃণমূল সিপিআইএম ছেড়ে বিজেপিতে চলে আসছে, বললাম সব দল ছেড়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তৃণমূলের সব দল ছেড়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সিপিআইএমের সব দল ছেড়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, বিজেপিতেই চলে আয়, যেটা আসার দরকার সেটাই করবে। সিপিআইএম সে তো কংগ্রেসের সাথে মিলে আছে, কে থাকবে ওই টেরোরিস্ট সাপোর্ট করা পার্টির মধ্যে, ওই মেন্টালিটি চলতে কে চাইবে, তাই না? তো সব রাষ্ট্রবাদীর দলে চলে আসছে, এখন দেখতে পাচ্ছি বিজেপি কত শক্তিশালী হচ্ছে,
বিজেপির চারিদিকে জয় হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। এখন আমরা ফলাফল দেখতে পাচ্ছি, বিজেপি চারিদিকে জয় হচ্ছে। আমি নিউজগুলো একবার দেখিয়ে দিচ্ছি, দেখো ফ্রেন্ডস, হায়দ্রাবাদ রাজস্থানের পর কেরুয়ার গোয়ার নির্বাচনেও বাম্পার জয়, বিজেপির নামমাত্র আসন পেল কংগ্রেস, এই নিউজটা। এটা ইন্ডিয়ার আগেই আছে, কিন্তু বলে তোমরা আরেকটা নিউজ আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো, তৃণমূল সিপিআইএম ছেড়ে 700 জনের বেশি নেতা কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে। চারিদিকে বিজেপির জয় জয়কার, সবাই বিজেপি এসে যোগদান করছে, আর চারিদিকে বিজেপির জয় জয়কার হচ্ছে। ঠিক আছে, টোটাল নিউজটা ইন্ডিয়ার আগেই আছে, এটা তোমরা দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস, তোমরা দেখে যাও, পশ্চিমবঙ্গ জয় হবে বিজেপির আগামী দিনে 2021-এ, আমরা পশ্চিমবঙ্গ বিজেপির জয় দেখতে পাবো, আমরা তখন আনন্দ করব। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এটুকু বলার ছিল, তোমার সবাই ভালো থেকো, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।